হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সব জিনিস হতে। আমাদের এখনকার সময়ে রাস্তাঘাটে চলাফেরা করা আর তার সাথে সাথে নানান রকমের দুর্ঘটনার কবলে পড়া একটা নিয়মিত ব্যাপার হয়ে উঠেছে। আর ছিনতাই, এই কথাটি তো শুনলেই আমাদের ভয়ে আত্মা কাঁপে। তো যাই হোক, ছিনতাইয়ের সময় ব্যাগ কীভাবে রক্ষা করতে হয়, আজ আমি এরকমই কিছু টিপস আপনাদেরকে দিব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। বাসা থেকে বের হওয়ার সময় সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে, হাতের কনুয়ে ব্যাগ ঝুলিয়ে তারপর বের হওয়া যাবে না, কারণ এভাবে ব্যাগ ছিনতাই করতে অনেক বেশি সুবিধা হয় ছিনতাইকারীদের। আর সেক্ষেত্রে আপনার হাত থেকে ব্যাগটা টান দিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, তার পাশাপাশি আপনার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনাটিও অনেক বেশি থাকে। বাসে বা লিফটে ওঠার সময় সবসময় খেয়াল রাখবেন আপনার ব্যাগটি যেন আপনার সামনে থাকে। এটি যদি পেছনে থাকে তাহলে অনেক সময় ছিনতাইকারীরা পেছন দিক থেকে আপনার ব্যাগ টান দিলে আপনি বাস থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। রাস্তায় হাঁটার সময় আরও একটি জিনিস খেয়াল রাখবেন, সেটি হচ্ছে ফুটপাথ দিয়ে হাঁটার চেষ্টা করবেন আর তার সাথে সাথে যেদিক থেকে গাড়ি আসছে তার উল্টো দিকে আপনি হাঁটার চেষ্টা করবেন। তাহলে সামনে থেকে আপনার অটোরিকশা, সিএনজি অথবা বাইকে করে যেই আসছে কিনা তার চেহারা আপনি দেখতে পারবেন। সবশেষে, ব্যাগটি যদি ছিনতাই হয়েই যায় বা কেউ যদি টান মেরেই ফেলে তাহলে ব্যাগটি ছেড়েই দিন, কারণ ব্যাগ ধরে রাখলে তখন আপনি নিজেও নানান রকমের ক্ষতির সম্মুখীন হতে পারেন। আর হুট করে এই ব্যাপারটি ঘটে বলে আমাদের মাথায় অবশ্য থাকে না আমরা শক্ত করে ব্যাগটা ধরে ফেলি। আসলে এটা আমাদের করা উচিত নয়, তখন আসলে জীবনের মায়াটাই বেশি করা উচিত। আপনি ব্যাগটি ছেড়ে দিন, তাহলে হয়তো বা আপনার জীবনটি বেঁচে যেতে পারে। আশা করি আমাদের আজকের লাইফ হ্যাকসটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি লাইক করবেন আর তার সাথে সাথে আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে জানিয়ে দিবেন এই টিপসগুলো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন।